আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি হচ্ছে বাইরে থেকে আসার পরেই তো বসে আছি, কথা বলার মতো মানে ভালো লাগছিল না কথা বলতে, তো জাস্ট এইরকম বসেছিলাম, খুব টায়ার্ড লাগছিল। অনেকদিন পর এই যে আম্মুর হাতে চা খাচ্ছি, আম্মু আমাদের সবাইকে চা বানিয়ে দিয়েছে বাইরে থেকে আসার পরেই, লাল চা খাচ্ছি। অনেকদিন পর রোজার ভিতরে একদমই চা কফি খাওয়াই হয় না, চা তো আমি খাইনি, তাও দুই দিন আমি কফি খেয়েছিলাম, আর একদিন আর তিন দিন মনে হয় দুধ চা খেয়েছিলাম। তো এক মাস পরে, এক মাসের বেশি হয়ে গেছে যে আজকে আমি লাল চা খাচ্ছি। আর এই তো বসে বসে আমরা গল্প করছিলাম, টিভি দেখছিলাম, আর আজকে রাতে কি রান্না হবে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা হচ্ছে এই যে বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। তো আম্মু প্রিপারেশন করছে সব কিছুর, আমি যতটুকু পারি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখানে হচ্ছে মাংস রান্না করা হচ্ছে, গরুর মাংস যত রকমের মশলা, তারপর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে যা যা প্রয়োজন সব কিছু দিয়ে মাংসটাকে রান্না করেছে। আমি পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, তো যার কারণে আমি অল্প অল্প করে সবাইকে দেখাচ্ছি। এটার একটা রেসিপি আমার ইউটিউবে ছিল, বাট একজন সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছিল। সেটা আমি এর আগে আপনাদেরকে বলেছি যে আমার কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করা দেওয়া হয়েছিল, মানে ইচ্ছাকৃতভাবে আমাকে না জানিয়ে। এই তো, নাহলে আজকে আপনারা সেই ভিডিওটা হয়তো বললে দেখতে পারতেন। ওই ভিডিওটা অনেক ভিউ এসেছিলো, খুব ভালো, সবাই অনেক পছন্দ করেছিল বিরিয়ানি মশলাটা, মানে বিরিয়ানি রেসিপিটা। তো আমি এখন ফ্রিজ থেকে হচ্ছে জর্দা নিলাম, এটা হচ্ছে কালারিংয়ের জন্য, আর হচ্ছে কিছু বেশ কিছু কাঁচামরিচ আম্মু নিতে বলেছে, এতগুলো হয়তো বিরিয়ানি তো লাগবে না, অন্য কাজে লাগবে। তারপরে হচ্ছে এইদিকে আম্মু কিন্তু দেখলাম যে বাসমতি চাউলটা হচ্ছে হালকা সিদ্ধ করেছে, মানে 100% 90% সিদ্ধ করেছে। এভাবে সিদ্ধ করে নেবেন আপনারা, আর লেয়ারভাবে হচ্ছে এখন মাংস আর চাউলটা দিয়ে দেওয়া হচ্ছে। নিচে মাংস ছিল, তার উপরে চাউল মানে ভাতটা দিয়েছে, তার উপরে আবার মাংস, তার উপরে আবার এই ভাতটা দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবেই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে হয়। অনেকটা হয়ে গেছে অর্ধেকটা, তবে এখন ওখানে দিতে হবে কিশমিস, ঘি, আর হচ্ছে বেরেস্তা নিব ফ্রিজ থেকে। জর্দার যে কালারটা দেখাইলাম ওইটা হচ্ছে এভাবে দিয়ে দেওয়া হচ্ছে। এখন এটাকে হালকা নেড়েচেড়ে নিতে হবে, তবে এখনই না, দেরি আছে, কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে আম্মু নিচে তাওয়া দিয়ে তার উপরে হচ্ছে এটা দিয়ে দিল, যাতে এটা খুব বেশ টাইম গরম থাকে। উপরে বেরেস্তা, কাঁচামরিচ, ঘি দেওয়া হয়েছে, আর এখন কিছু আলু ভেজে নিয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছে, ছোটো ছোটো আলুগুলোই নিয়েছে, বেশি বড় আলু ভালো লাগে না। এখন এটা ই করে ঢেকে রেখে দিব। কালারটা দেওয়ার কারণ হচ্ছে এটাই, যখন এই ভাতগুলো মেশানো হবে দেখা যায় কি কিছু সাদা কিছু হলুদ, দেখতেও খুব সুন্দর লাগে, যার কারণে কালারটা ইউজ করলে খুব ভালো লাগে। কেউ না চাইলে না দিলেও হবে, দেওয়াটা যে ইম্পর্টেন্ট সেটা না, জাস্ট ভালো দেখতে কালারটা সুন্দর হবে এই কারণে দেওয়া হয়েছে। বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয়েছে, খাইতে অনেক বেশি মজা হবে। নাড়াচাড়া করে রাখার পরে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এই যে এখন হচ্ছে বিরিয়ানির অবস্থা। তো বিরিয়ানি হচ্ছে এটা হয়ে গেছে, খাবো, দেরি আছে, এখনো ক্ষুধা লাগে নাই, বাইরে থেকে যা খেয়ে এসেছি মানে পেট অলরেডি অনেক ফুল হয়ে গেছে। আর হচ্ছে আরাফাত আর শামস বাসায় নেই, ওরা বাহিরে গেছে, আরাফাত চুল কাটতে গেছে, এর জন্য দুজনে একসাথে গিয়েছে, তো ওরা আসবে। আর এখন প্রায় বাজে কয়টা আমাকে একটু দেখতে হবে, এখন বাজে হচ্ছে 9:10, খাইতে খাইতে খাবো 10:30 অথবা 11টার দিকে। তো এই তো হচ্ছে আমাদের ইয়ারটা কমপ্লিট।
দুইটা কিনছি 200 টাকা দিয়ে। আমি মেকআপ করাছিলাম এতক্ষণ, মেকআপ তুলি নিয়ে বাহির থেকে এসে, তো এখন আমি মেকআপটা তুলে নিব। তো আম্মু এখানে খাবার বেড়ে দিচ্ছে সবার জন্য, আমি পরে খাবো। কালারটা অনেক সুন্দর হয়েছে, আমাকে আমি পরে খাবো। খাইও নি আবার, দুজন খাইকো আগে, আর না জায়গা জাগায় না। এখানে তো হচ্ছে এরা খাচ্ছে, আরাফাতও পরে খাবে, আম্মু পরে খাবে, এদের দুজন আগে খাওয়া শেষ করছে। আর এটা আমি হচ্ছে উপরে যাব আমার বান্ধবীকে দিতে, রিফাকে দিয়ে আসবো, রিফা আর সাইমের জন্য। ওদেরকে দিয়ে আসার পরে হচ্ছে আমি খেতে বসবো। আর আমি বলতে আমি আম্মু আমরা হচ্ছে একসাথে খাবো। আর আজকের এই ভিডিওটা কিন্তু ঈদের দিন রাত্রের ভিডিও, কারণ ঈদের দিন হচ্ছে দুপুরবেলা তো আমরা ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিও তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এটা হচ্ছে ঘুরে আসার পরে যে খাওয়া দাওয়া, এটা হচ্ছে সেইটার ভিডিও। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবারই অনেক ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন আর আমাকে জানাবেন। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক। আর সবাই একটু বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখন খাচ্ছি, আজকে আর এই পর্যন্তই, টাটা, বাই বাই।